শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদ জানাতে আজ নদিয়া জেলা প্রশাসনিক ভবনের সামনে ভারতীয় জনতা পার্টির নদিয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মীরা এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা জেলা শাসকের দপ্তরে আট দফা দাবি সমূহ পেশ করে ডেপুটেশন জমা দেন। এই প্রতিবাদ ও বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক জেলার নেতৃত্ব। হামিংবার্ড নিউজ বাংলায় দেখুন সমগ্র কর্মসূচির খণ্ডচিত্র। কৃষ্ণনগরের ঢাকেশ্বরী বস্ত্রালয় চৈত্র সেলের কেনাকাটায় থাকছে 50% পর্যন্ত অফ, এই সুযোগ 30শে চৈত্র পর্যন্ত। আমাদের কাছে সেল বলতে দামে সস্তা মানে নয়। ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর প্রতিদিন খোলা, শর্তাবলী প্রযোজ্য। পঞ্চায়েত নির্বাচন হবে, পঞ্চায়েত নির্বাচনের জন্য আপনারা তৈরি হচ্ছেন, তাই তো? পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি হচ্ছেন, আবার কাউন্টিকে লুট করবেন, আবার মারধর করবেন, শুনে নিন আপনাদেরকে ভালো করে। পঞ্চায়েত নির্বাচন অব্দি আপনাদের পাওয়ারও থাকবে না, সব কটা জেলে যাবে। ওই জেলে গিয়ে আপনাদেরকে গিয়ে করতে হবে, আপনাদেরকে সাজেশন নিতে হবে। অনুব্রত মণ্ডলের হাল দেখেছেন? অনুব্রত মণ্ডল কোথায় 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 বোম মারছিল, কথায় কথায় বিরোধীদের বলছিল প্যান জামা খুলে পেটাবো। আজকের দিনে দাঁড়িয়ে ওর মাথা চুল করার কলপ করার লোক নেই, যে অবস্থা চিন্তা করতে পারুন। মাগুর মাছের ঝোল কোথায় গেল? মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোল মুখে দেওয়ার মতো জায়গা আজকে নেই। এই অনুব্রত মণ্ডলের মতো অবস্থা প্রত্যেকের হবে। টাকা পয়সা দিয়ে চাকরি পেয়ে আজ তৃণমূল পশ্চিমবঙ্গের এক একটা বেকার ছেলে মেয়েকে শেষ করার দায়িত্ব নিয়েছেন আপনারা। আপনাদের পতন কেউ ঠেকাতে পারবে না। শুনে নিন, শুনে নিন ভালো করে। যারা যেসব শিক্ষক, হাজার হাজার শিক্ষক পেছন দরজা দিয়ে চাকরি পেয়েছেন, সেই সব প্রত্যেক শিক্ষকের চাকরি যাবে। মাননীয় বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যতটা সর্বোচ্চে বলেছেন, আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় সরকার তার নিরপেক্ষভাবে কাজ করে হাইকোর্টের তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে ইডি এবং সিবিআই এই নিয়োগকর্তার পেছনে যে তদন্ত করছে, সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিরপেক্ষভাবে হবে এবং এক একটা চাকরি যাবে, 30-40 হাজার চাকরি যাবে। সেই দিনকে বুঝবেন যে 2021 সালে কাউন্টিংয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় না আনার জন্য যে কনস্পিরেসি আপনারা করেছেন, পাপ পাপ কেউ ছাড়ে না, আপনাদেরও ছাড়বে না, সেদিনকে বুঝতে পারবেন আপনাদের। কৃষ্ণনগর শহর নিয়ে কথা বলছিলাম, এই কৃষ্ণনগর শহর, দীনদয়াল রায়ের শহর, কাশীকান্ত মৈত্রের শহর, সত্যব্রত মুখোপাধ্যায়ের শহর, হ্যাঁ, সত্যপ্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায়। কৃষ্ণনগরের মানুষ আগত তাকে ভগবান মনে করে, যিনি কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে সেই সময় দাঁড়িয়ে 1,72,00,000 টাকা দিয়েছিলেন। সেই সময় 1999 থেকে 2004 এক টাকাও কাটমানি খেতে হয়নি, 5টা টাকাও তাকে দিতে হয়নি। তারপরে জ্যোতির্ময় সিকদার এসছে, তারপর তাপস পাল এসছে, আজকে মহুয়া মৈত্র সাংসদ, প্রতিটা পৌরসভায় এবং পঞ্চায়েত জেলা পরিষদে 5% থেকে 10% কাটমানি না দিলে এমপি কোটা, সাংসদদের কোটার টাকা পাওয়া যায় না। এইটা হচ্ছে ডিফারেন্স ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। এক একটা পঞ্চায়েতের প্রধান তাদের প্রতিপত্তি সম্পত্তি কোথায়? আপনাদেরকে জানিয়ে রাখি, এই কৃষ্ণনগর শহরে প্রতিটাই ছাড়া কৃষ্ণনগর শহরে বৈধ এবং অবৈধ মিলিয়ে 3,000 টোটো চলে। সেই 3,000 টোটোর থেকে 10 টাকা করে পাড়তে নেওয়া হয়, তাহলে মাছ গেলে পারে এদের ইনকাম কত তৃণমূল নেতাদের একবার জিজ্ঞেস করুন। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে বলুন তো? কোথায় যাচ্ছে ওই ওপরে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানে কোথায় যাচ্ছে টাকাগুলো? মিউনিসিপ্যালিটির টিকিটের জন্য টাকা চলে যাচ্ছে কোথায়? কোথা থেকে আসছে টিকিট কেনার টাকা ওখানে? পঞ্চায়েতের টিকিটের টাকা কোথায় আসছে কোথায়? বিধানসভার টাকা কোথায়? টিকিট কেনার জন্য কোথায় যাচ্ছে? আপনার আমার ছেলে মেয়েদের, আপনার আমার মতো যুব ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে আজকে এই অবস্থা হয়েছে। সৌন্দর্যের কেস নিয়ে কিছুক্ষণ আগে বিশ্বজিৎ বলছিল, তরুণ যদি গত ডিসেম্বর মাসে একটা জনস্বার্থ মামলা করে, সে জনস্বার্থের পিটিশন হিসেবে ছিল নীলাঞ্জন বলে একজন, বক্তব্য দেওয়া হয় যে কৃষ্ণনগরে নাকি লন্ডনে বানানো হবে। কৃষ্ণনগরে পৌরসভার সামনে একটা বড় ঘড়ি করা হলো, একটা সিঙ্গাপুর বানাবে, কোথায় গৌরীয় মঠের সামনে 4টে বাঘ রেখে একটা পোড়া লাগিয়ে সেটাকে সিঙ্গাপুর করার ব্যবস্থা করা হলো। ওই মিউনিসিপ্যালিটির সামনে একটা বিশ্বায়নের টিম, যে টিম পারে মিউনিসিপ্যালিটিগুলো, সেই টিম বিশ্বায়নে বিশ্ব বাংলার লোগো সেটা ভেঙে পড়ে গেল। এরকম টেন্ডার কাকে দেওয়া হয়েছে? না টেন্ডারটা নাকি পেয়েছেন কল্যাণীর একজন লোক, টেন্ডার পাইনি, পেছন দরজা দিয়ে তাকে কন্ট্রাক্টটা করা হয়।
এবং তার এগেনস্টে যখন জনস্বার্থ মামলা হয়েছে, এই মিউনিসিপালিটি চেয়ারম্যান আমি যা বারবার যাকে অপদার্থ বলি, কৃষ্ণনগর পৌরসভার মতো একদম 100 বছরের পুরনো পৌরসভার চেয়ারম্যান হওয়ার যিনি যোগ্যতা রাখেন না, তিনি তার পরিবারের লোক দিয়ে কৃষ্ণনগর পৌরসভার টেন্ডার চালান, যিনি আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করেছেন ওখানে দাঁড়িয়ে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, আমরা টেন্ডার না করেছি। আর ওরই সরকার মন্ত্রী ফিরহাদ হাকিম 5 লাখ টাকার ওপরে কোনো কাজের হলে গেলে টেন্ডারের কথা বলেছেন। চিন্তা করতে পারেন, আমাদের কৃষ্ণনগরে একমাত্র কাউন্সিলর আছে 11 নম্বর ওয়ার্ডে, বর্ণালী গুই দত্ত, আমরা তার নেতৃত্বে কৃষ্ণনগর মিউনিসিপালিটিতে লড়াই করছি। শুনে নিন, এই একজন কাউন্সিলর নিয়েই 2026-এর আগে কৃষ্ণনগর পৌরসভা দখল করবো, এই সব চোরগুলো সেদিনকে জেলে যাবে, এবং জেলে যাওয়ার পর তারপরে উপনির্বাচন হবে, আমরা জয়ী হব। কৃষ্ণনগর মিউনিসিপালিটি এত বছর ধরে যা দেখেনি, কত পৌরসভা নির্বাচনে দায় দেখেছে, একের পর এক প্রতিটা পৌরসভায় দাঁড়িয়ে কিভাবে লুট করা হয়েছে ভোট, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, চোখে আঙুল দেখিয়ে ভয় দেখিয়ে বন্দুকে রাঙিয়ে ভোট করা হয়েছে। শুনে নিন, যারা ভোট করাচ্ছেন আমরা কিন্তু অশিক্ষিত নই, আমরা শিক্ষিত মানুষ, পার্টি অফ দ্য ডিফারেন্স, ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ, কৃষ্ণনগরের মানুষ, শুভচিন্তক মানুষ সব জানে, সব বোঝে। ওই জন্যে গত 2014 সাল থেকে আজ পর্যন্ত কোনো বিধানসভা এবং কোনো লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর পৌরসভার একটা মাত্র ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ড ছাড়া প্রতিটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি লিড করেছে। কৃষ্ণনগর মানুষ জানে, নরেন্দ্র মোদীর প্রত্যেকটা প্রকল্প কিভাবে সাধারণ মানুষ পাচ্ছে জানে, হাউজিং ফর অল, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিজেদের নাম করে চালানোর চেষ্টা করেছিল, সাধারণ মানুষ জানে সেই ঘর নরেন্দ্র মোদী দিচ্ছে, উজ্জ্বলা যোজনার গ্যাস নরেন্দ্র মোদী দিচ্ছে, এবং কেন্দ্রীয় আজকে মিউনিসিপালিটি চলছে প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প টাকায়। আমাদের এখানে দাঁড়িয়ে আজকে প্রতিবাদ, এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা কি করছেন আমায় একবার জানান। আমাদের প্রতিবাদ এখানকার জেলা শাসক মহকুমা শাসককে, দুর্নীতির বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা আপনি জানান। আপনি IAS হয়েছেন, আপনি WBCS হয়েছেন, অভিষেক ব্যানার্জির কলেজে পড়ে নয়, মমতা ব্যানার্জির কালীঘাটের কলেজে পড়ে নয়, আপনি শিক্ষিত মানুষ, আপনার বাবা মা শিক্ষিত করেছেন আপনাকে, পড়াশোনা করিয়েছে আপনাকে, আপনাকে সর্বস্তরে আপনাকে সহযোগিতা করেছে, তারপরে আপনি এই জায়গায় পৌঁছেছেন, কারো পেটোয়াগিরি করার জন্য, পাচারার জন্য করেননি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে প্রতিবাদ করতে নেমেছি যে আগামী পঞ্চায়েত নির্বাচন এক ঐতিহাসিক পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, যে পঞ্চায়েত নির্বাচনের শুভ সূচনা দেখিয়ে দিয়েছে সাগরদিঘী উপনির্বাচন, সাগরদিঘী যে সংখ্যালঘু মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা কত কয়েক বছর ধরে মানুষ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা করে বেরিয়েছে, তার যোগ্য জবাব পেয়ে গেছে, সাধারণ মানুষও পেয়ে যাবে। গত 2018 সালে কৃষ্ণনগর এই উত্তর সাংগঠনিক, নদিয়া উত্তর সাংগঠনিক, নদিয়া দক্ষিণ জেলায় যে পঞ্চায়েত জিতেছি, তার 3 নম্বর পঞ্চায়েত জিতে এই জেলা পরিষদ দখল করব, এখান থেকে আর একটুখানি এইখানে দাঁড়িয়েই আমরা বিজয় উৎসব পালন করব জেলা পরিষদ দখল। সেদিনকে বুঝবেন যে কাটমানি না খেলে কিভাবে উন্নয়ন করা যায়। 10%, 15%, 20% এক একটা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যেভাবে কাটমানি খেয়ে রসাতলে দিচ্ছে এই জেলাটাকে, এই এই সাধারণ পশ্চিমবঙ্গটাকে, তার শেষ হওয়া দরকার। এবং শেষ হওয়ার জন্যই আজকে যে ঐতিহাসিক গণবিক্ষোভ সভা, অবস্থান বিক্ষোভ আমরা শুরু করলাম, এই অবস্থান বিক্ষোভ সেদিনই শেষ করব, সেই দিনকে আমাদের যথাযথ উত্তর হবে, যেদিনকে যে নদিয়া জেলা পরিষদ সহ এখানকার সমস্ত পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির হবে, এবং আমরা উন্নয়নের দ্বারা বল রাখবো। আমাদের নেতাকে নরেন্দ্র মোদী, উনি বলেছেন নিজেও খাবো না, কাউকে খেতেও দেবো না, আর কাউকে খেতেও দেবো না, তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকেও খেতে দেবো না। বাংলা ছাড়া করব, বাংলা ছাড়া করব, বাংলা ছাড়া করব, এটা আমাদের অঙ্গীকার। তাই আসুন আজকের এই অবস্থান বিক্ষোভে আপনারাও সামিল হন, এলাকার জন্য, স্বাভাবিক মানুষের রুচি রুচির স্বার্থে বিজেপির আন্দোলনে সামিল হন, এই আশা জানিয়ে আমি আমার বক্তব্যের বিরাম রাখলাম। লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার, হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস।